রবিবার মোহনপুর পৌরসভার 12টি জায়গায় পাকা রাস্তা, পাকা ড্রেনের শিলান্যাস করলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। এই নির্মাণ কাজের জন্য প্রতিটি ওয়ার্ডে সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে কমপক্ষে 5 থেকে 10 লক্ষাধিক টাকা করে। সবকটি জায়গায় ঘুরে ঘুরে পরিদর্শন তথা শিলান্যাস করলেন মন্ত্রী তথা মোহনপুরের বিধায়ক রতন লাল নাথ। সঙ্গে ছিলেন মোহনপুর পৌর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, ভাইস চেয়ারম্যান শঙ্কর দেব, মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত সহ প্রমুখ। তিনি সাংবাদিকদের বলেন, ইতিমধ্যে মোহনপুর পৌর পরিষদকে আরো বেশি করে ঢেলে সাজানোর জন্য একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডের কোথাও যেন ইটের সলিং কিংবা মাটির রাস্তা না থাকে সেই পরিকল্পনায় কাজ করে চলেছে পৌর পরিষদ। আমাদের মোহনপুর পৌর পরিষদের জনপ্রতিনিধিদের চিন্তা ভাবনা হচ্ছে এক মোহনপুর শ্রেষ্ঠ মোহনপুর গড়ে তোলা। একসাথে 12টা কাজের একসাথে কাজ শুরু করে দিয়েছে। এমনি তো মোহনপুর পৌর পরিষদ ভালো কাজ করছে, মানুষের সাথে আছে, যারা গরিব মানুষ তাদেরকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, সবাইকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছে, যারা গরিব তাদেরকে চালের ব্যবস্থা করে দিচ্ছে, বিভিন্ন রকম রাস্তাঘাট করছে, ডেভেলপমেন্ট ওয়ার্ক করছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকা আসছে, বিভিন্ন রকম কাজ হবে। মানে মোহনপুর পৌর পরিষদকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। আজকের মূল কথা হলো, একসাথে যতগুলি ওয়ার্ড আছে, 15টা ওয়ার্ডেই প্রত্যেক ওয়ার্ডে 1 লাখ 2 লাখ টাকার কাজ না করে 5 লাখ 10 লাখ আরও বেশি করে কাজ হাতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে 12টা কাজ একসাথে ওপেনিং করছে। যেমন একটু আগে দেখেছেন, এখানে রিটার্নিং ওয়াল, এরপরে রাস্তা হবে, এরমভাবে সবগুলি কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য যেহেতু আমি এলাকার বিধায়ক, এই জন্য আমাকে নিমন্ত্রণ করেছে তাদের এই কাজের সাথে অংশগ্রহণ করে।